हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल ऑफ राइडर। आज के तुम्हारे सामने नहीं चले एक नतून ट्रफिकर वीडियो। वीडियो टाइटल और थंबनेल देखे तुम्हारा बुझते ही पारछो आज के वीडियो ट्रफिक। हमारे एक भाई एनएस 160 नहीं है, और का हेलमेट नहीं आपात, तो एक भलो को हेलमेट नवर जन ही क्यों आज के बैरिए देखी कि भलो हेलमेट पावा जाए। আপাতত আমরা এখন রাইড করছি বাইপাস দিয়ে, মানে পদ্মপুকুর বাইপাস দিয়ে, যেটা সোজা কামালগাছি হিট করছে সেই রাস্তা দিয়ে আপাতত আমরা যাচ্ছি। মানে বাইপাসের আগেই স্মৃতিমহল বলে একটা আছে, তা সেখানে তার আগেই কিন্তু বাম দিকে একটা দোকান আছে, সেই দোকানেই আমরা আজকে যাব। তা দেখা যাক কি কি হেলমেট পাওয়া যায় এবং কী কী দামের বাজেটের মধ্যে হেলমেট পাওয়া যায়, সেগুলো সমস্ত কিছু তোমাদের দেখাবো। যেহেতু এখন বর্ষাকাল, তাই আশপাশটা দেখো পুরো গাছপালাগুলো পুরো পুরো সবুজ বর্ণের লাগছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। জানি না মানে ভিডিওতে কতটা মানে বোঝা যাচ্ছে, বাট কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। আর তার মাঝখান থেকে রাস্তা এরকম ফাঁকা রাস্তা বাইপাস দিয়ে বিকেলবেলার টাইমে কিন্তু খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর ভালো লাগছে। আর এছাড়া আমরা যাচ্ছি আপাতত হেলমেট কিনতে, দেখি ওখানে কী কী কোম্পানির হেলমেট আসে বা পাওয়া যায়, এবং গ্রাফিক্সেরও একটা ব্যাপার, পছন্দের ব্যাপার আছে, কালারের একটা ব্যাপার আছে, তা সেখানে কী কী হেলমেট রয়েছে, কী কী কোম্পানি রয়েছে। সুন্দর এরকম একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা আনন্দ ভোগ করতে করতে কিন্তু আমরা চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা কিন্তু এখন স্মৃতিমহলের খুব কাছাকাছি চলে এসেছি, তার একটুকু গেলেই কিন্তু বাম দিকে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে যাব। মানে আমরা যেখানে আপাতত আজকে হেলমেট কিনতে এসেছি সেখানে কিন্তু পৌঁছে যাব। এখন আমরা যে দোকানটাতে যাচ্ছি, আমার চেনা জানা অনেকেই কিন্তু এখান থেকে হেলমেট নিয়েছে, তারাই আমাকে সাজেস্ট করলো এই দোকানে আসার জন্য। তা দেখতে পাচ্ছি আপাতত মনে হচ্ছে আজকে দোকানটা মনে হয় বন্ধ। হ্যাঁ, বন্ধই আছে, যেহেতু বাইপাসের ওখানে দোকানটা বন্ধ আছে, তাই আমরা আস্তে আস্তে কিন্তু মেন রোডের উপরে চলে এলাম। তো দেখি কোনো ভালো হেলমেটের দোকান পেলে সেখানে দেখব কি ভালো হেলমেট পাওয়া যায়। এখন আমরা চলে এসেছি আরএন এন্টারপ্রাইজ। তা আমার একটা ভাই আর কি, ও অনেকদিন ধরে ভাবছিল যে হেলমেট কিনবো, তা কোনো কারণবশত কেনা হচ্ছে না, তা আজকে এখানে চলে এলাম। তা ভেবেছিলাম প্রথমে আরেকটা দোকানে গিয়েছিলাম, তা সেই দোকানটা বন্ধ, আজকে সানডে যেহেতু, তা ভাবলাম যে এখানে এখানেও মোটামুটি আমি দু একবার এসেছিলাম, তা ভালো ভালো হেলমেট কালেকশন আছে। এবং যে কাকু রয়েছে তাকে জিজ্ঞাসাও করলাম, যে বললো ভেগার নিউ নিউ ভালো ভালো কালেকশনও আছে, তা দেখবো এখানে কী কী ভালো হেলমেট আছে, গ্রাফিক্স কীরকম জিনিস আছে। তা সঙ্গে থাকো, সমস্ত কী কী হেলমেট আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো। প্রপার বলে যে নতুন যে কালেকশন আছে সেটাকে আমরা দেখতে পারো, নিয়মের উপরে খুব সুন্দর গ্রাফিক্স, মানে অনেকটা পুরো এমটি এরকম একটা হেলমেটও আছে, এরকম অনেক হেলমেট আছে, পুরো এমটির মতোই পুরো অনেকটা করেছে হেলমেটটা স্টার্টে। আর এর হচ্ছে নাম্বার হচ্ছে 1352, তা খুব সুন্দর করে স্টার্ট যেটা হেলমেটটা। আর একটা এর হচ্ছে নতুন একটা জিনিস হচ্ছে নতুন ফিচার, সেটা সেটা হচ্ছে এই হেলমেটের একটা খোলা আছে, এর একটা এই হেলমেটটা নতুন একটা ফিচার্স হচ্ছে, এখানে যে হচ্ছে বাটনটা এটা প্রেস করলে কিন্তু হেলমেটটা কিন্তু এটা হাফ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু স্টার্টের একটা কিন্তু নতুন ফিচার্স, ঠিক আছে, যেটা আমি আগে তো স্টার্টের অনেক পেলাম, নিজে স্টার্টের একটা হেলমেট ইউজ করি, বাট কিন্তু এই ফিচার্সটা কিন্তু ওর মধ্যে নেই, খুব সুন্দর একটা ফিচার, এখানে হাফও হয়ে যাবে, খুব সুন্দর কিন্তু ফিচার্স করে দেখতে পাচ্ছি। হেলমেটটা মোটামুটি খুবই সুন্দর বা ভালো স্টার্ট দিয়ে আর একটা স্ট্যান্ডার্ড আছে, আর নিয়ন আর নিয়ন আর ম্যাট ব্ল্যাক, এটাও মানে দেখতে ভালো। ওখানে যে গ্লাসটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ভিতরে গ্লাসও রয়েছে, স্টার্ট দিয়ে ওটা ভালো করেছে।
তা কাকু আপনার যদি নামটা বলেন আব্দুর রফিক সর্দার দোকানের নাম আর এন এন্টারপ্রাইজ আচ্ছা অ্যাড্রেসটা কি আচ্ছা এখানটা গোবিন্দপুর হরিয়ারপুর কোটর মোড় আচ্ছা কোটর মোড় আছে তো মোড়ি অন্তরাজ্যে আমাদের হসপিটালের পাশে আউট হসপিটালের পাশেই একদম কাকুর দোকান তা এখানে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে স্টার্টজের পাবে তোমরা ভেগার পাবে মানে খুবই ভালো তা আমরা এই সমস্ত ভেগার যে নিউ নিউ কালেকশন রয়েছে সেগুলো আমরা আপাতত দেখলাম তার মধ্যে তার ভাইয়ের পছন্দ হয়েছে আপাতত এই কালারটা তা এই কালারটা একটু ভালো করে পরে দেখবো যে কি ফিচার নতুন এটা মার্কেটে এসেছে তা এর গ্রাফিক্সটাও কিন্তু খুব ভালো তোমরা দেখতে পাচ্ছ এবং কালারটাও বেশ খুব সুন্দর ব্ল্যাকের উপরে আর এর হচ্ছে ওয়েট হচ্ছে 1350 গ্রাম বিশাল কিছু হিউজ ভারী নয় আর আইএসআই লোগো রয়েছে আর এখানে রয়েছে এয়ার পাসের জন্য ওই ওপেন সমস্ত রয়েছে এয়ার পাসের জন্য এন আইডি গ্লাস দিচ্ছে মানে একটা ফিচার এদিকে ভালো যে ডেন আইডি গ্লাস হওয়ার জন্য দিন এবং রাতে তুমি উভয় ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা হবে না রাইডিংয়ের ক্ষেত্রে আর সামনে এয়ার রয়েছে কাকু দেখাচ্ছে এয়ার রয়েছে আর এছাড়া ভিতরে যে প্যাডিং পজিশন কিন্তু প্যাডিং পজিশনে কিন্তু এখান থেকে এয়ার পাসের ব্যবস্থা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি সব মিলে কিন্তু মানে এই বাজেটের মধ্যে কিন্তু হেলমেটটা কিন্তু যথেষ্ট ভালো এবং সুন্দর এবং ভালো মোটামুটি কোয়ালিটি মানে যথেষ্ট ভালো ছিল নিয়ন ছিল রেড রেড গ্রিন ছিল তারপরে হোয়াইট রেডে ছিল এছাড়া রেডের উপর ছিল আর আমরা আপাতত এই ভেগার এই ব্লু কালারের এই হেলমেটটা আবার নিলাম দেখি ইউজ করে কতটা মানে কমফোর্টেবল মনে হয় এছাড়া আমরা পরে দেখলাম যথেষ্ট কমফোর্টেবল ছিল দেখা যাক আপাতত আমাদের হেলমেটের মানে ওটাই নিয়েছি ব্লু কালারের যেটা দেখলাম দেখালাম ওটাই নিয়েছি ভেগা তা এর দাম বলেছিল 1850 টাকা তা কাকু একটু ডিসকাউন্ট করে দিয়ে 50 টাকা কমিয়েছে 1800 টাকা নিয়েছে তা আমাদের আপাতত হেলমেটটা বক্স ট্যাক হয়ে গেছে তাই এবার নিয়ে সোজা বাড়ির দিকে যাব তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বাই